সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস and the film features the Bengali actors Jeet and Koel Malik in the lead roles। तो lead roles से अपना ये दूसरों के देखते पे जावेन एवं next होते Jeet Ganguly composed the music of the film and it was the 5th consecutive film of Jeet and Koel Malik together। So the film attract huge positive response from the audience around West Bengal। So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place। So the film was immensely popular during its release with blockbuster songs। So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। नेक्स्ट होते प्रोड्यूस बाय होते श्री वेंकटेश फिल्म्स एंड नेक्स्ट होते रिलीज डेट आज अपना देखते पे जाबेन 4 November 2005 जेटा होते कोलकाता एंड रनिंग टाइम होते 2:13:49 एवं काउंट्री बेस होते अपना देखते पे जाबेन एर इंडिया एवं लैंग्वेज होते चलेছে एर बेंगली। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ এজ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এজ হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এজ হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ হচ্ছে অরুণ আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এজ হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এজ হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। नेक्स्ट होते रूपा भट्टाचार्य एज होते दीपाली रूपे, जरा होते सोनाली सिस्टर एंड अरुण होते सिस्टर इन लो रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होते सुभाषिस मुखार्जी एज होते नीताल पंडित रूपे। नेक्स्ट होते मिमी दत्त एज होते रूपाली, जरा होते दीपाली एंड सोनाली काजिन सिस्टर रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होते दिलीप रॉय एज होते अरुण फादर रूपे देखते पाबेन। नेक्स्ट होते अलकाना रॉय एज होते सोनाली मदर रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होते अशोक कुमार एज होते सोनाली फादर रूपे। नेक्स्ट होते भारत देवी एज होते सोनाली ग्रैंड मदर रूपे देखते पाबेन। नेक्स्ट होते संघमित्र बंदोपाध्याय एज सोनाली पार्टनार आंट रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होते भरतकाल एज होते सोनाली ब्रादर रूपे। नेक्स्ट होते श्यामल दत्त एज होते नागेन, जेटा होते दीपाली पार्टनार आंकेल रूपे अपनारा देखते पाबेन एवं नेक्स्ट होता होते সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005-এ এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005-এ এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং 10 নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন, যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013, এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005, যেটা হচ্ছে গমলো, যেটা রিটাইপ করা হয়েছিল 13 আগস্ট 2013। 3 নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং, যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিটাইপ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। এবং 4 নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম, যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আরজি ফ্রম দি অরিজিনাল, যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিটাইপ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, and the film features the Bengali actors Jeet and Koel Malik in the lead roles. So lead roles আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the 5th consecutive film of Jeet and Koel Malik together. So the film attract huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with blockbuster songs. So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 নভেম্বর 2005, যেটা হচ্ছে কলকাতা অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। তো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ এজ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এজ হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এজ হচ্ছে অরুণস আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ হচ্ছে অরুণস আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এজ হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাস গুপ্তা এজ হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণস ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এজ হচ্ছে দীপালি রূপে, যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শুভাশিস মুখার্জি এজ হচ্ছে নিতাল পণ্ডিত রূপে। নেক্সট হচ্ছে মিমি দত্ত এজ হচ্ছে রূপালী, যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে দিলীপ রয় এজ হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আলকানা রয় এজ হচ্ছে সোনালী মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অশোক কুমার এজ হচ্ছে সোনালী ফাদার রূপে। নেক্সট হচ্ছে ভারত দেবী এজ হচ্ছে সোনালী গ্র্যান্ড মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এজ সোনালী পার্টনার আন্ট রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে ভরতকাল এজ হচ্ছে সোনালী ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এজ হচ্ছে নাগেন, যেটা হচ্ছে দীপালিস পার্টনার আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন। এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005-এ এবং রেকর্ডেড করা হয়েছে 2005-এ এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়। এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি, তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং টেন নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন, যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005, যেটা হচ্ছে গমলো, যেটা রিটাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সংস, যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013 এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম, যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আরজি ফ্রম দি অরিজিনাল, যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস and the film features the Bengali actors Jeet and Koel Malik in the lead roles। তো lead roles আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the fifth consecutive film of Jeet and Koel Malik together, so the film attract huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with blockbuster songs। So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 নভেম্বর 2005, যেটা হচ্ছে কলকাতা অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ এজ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এজ হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এজ হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ হচ্ছে অরুণ আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এজ হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এজ হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এজ হচ্ছে দীপালি রূপে, যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সুভাশিস মুখার্জি এজ হচ্ছে নিতাল পণ্ডিত রূপে। নেক্সট হচ্ছে মিমি দত্ত এজ হচ্ছে রূপালী, যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে দিলীপ রয় এজ হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আলকানা রয় এজ হচ্ছে সোনালী মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অশোক কুমার এজ হচ্ছে সোনালী ফাদার রূপে। নেক্সট হচ্ছে ভারত দেবী এজ হচ্ছে সোনালী গ্র্যান্ড মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এজ সোনালী পার্টনার আন্ট রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে ভরতকাল এজ হচ্ছে সোনালী ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এজ হচ্ছে নাগেন, যেটা হচ্ছে দীপালিস পার্টনার আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005-এ এবং রেকর্ডেড করা হয়েছে 2005-এ এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আউট অফ 10 ট্র্যাক লিস্ট যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়। এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি, তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং টেন নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন, যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো, যেটা রিটাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সংস যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আর্চিভ ফ্রম দি অরিজিনাল, যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড দি ফিল্ম ফিউচার্স দ্য বেঙ্গলি অ্যাক্টর জিৎ অ্যান্ড কোয়েল মল্লিক ইন দি লিড রোলস। তো লিড রোলসে আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the fifth consecutive film of Jeet and Koyal Maulik together. So the film attract huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with blockbuster songs. So next হচ্ছে ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 নভেম্বর 2005 যেটা হচ্ছে কলকাতা অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ এজ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এজ হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এজ হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ হচ্ছে অরুণ আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এজ হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এজ হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এজ হচ্ছে দীপালি রূপে, যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সুভাশিস মুখার্জি এজ হচ্ছে নিতাল পণ্ডিত রূপে। নেক্সট হচ্ছে মিমি দত্ত এজ হচ্ছে রূপালী, যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন। नेक्स्ट होच्छे दिलीप रॉय एच होच्छे अरुण फादर रूपे देखते पाबेन। नेक्स्ट होच्छे अलकाना रॉय एच होच्छे सोनालीज मदार रूपे आपनारा देखते पाबेन। नेक्स्ट होच्छे अशोक कुमार एच होच्छे सोनालीज फादर रूपे। नेक्स्ट होच्छे भारत देवी एच होच्छे सोनालीज ग्रैंड मदार रूपे देखते पाबेन। नेक्स्ट होच्छे संघमित्र बंदोपाध्याय एच सोनालीज पार्टनार आंट रूपे आपनारा देखते पाबेन। नेक्स्ट होच्छे भरत कल एच होच्छे सोनालीज ब्रादार रूपे। नेक्स्ट होच्छे श्यामल दत्त एच होच्छे नागेन जेटा होच्छे दीपालिस पार्टनार अंकेल रूपे आपनारा देखते पाबेन। এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005 এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005 এবং জেনারেট করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52। এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আউট অফ 10 ট্র্যাক লিস্ট যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়। এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি, তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23। সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং 9 নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং 10 নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সংস যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013 এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে যেটা আর্চিভ ফ্রম দি অরিজিনাল যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম যেটাকে 2005 ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড দি ফিল্ম ফিউচার্স দ্য বেঙ্গলি অ্যাক্টর জিৎ অ্যান্ড কোয়েল মল্লিক ইন দি লিড রোলস। তো লিড রোলসে আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the fifth consecutive film of Jeet and Koel Malik together. So the film attract huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with blockbuster songs. So next হচ্ছে ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি আর মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 নভেম্বর 2005 যেটা হচ্ছে কলকাতা অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতেশ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে, এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কেল রূপে, এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন রূপে, নেক্সট হচ্ছে পারমব্রত চট্টোপাধ্যায় এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এস হচ্ছে বরুণ যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এস হচ্ছে দীপালি রূপে যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে সুভাশিস মুখার্জি এস হচ্ছে নিতাল পণ্ডিত রূপে, নেক্সট হচ্ছে মিমি দত্ত এস হচ্ছে রূপালী যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে দিলীপ রয় এস হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে আলকানা রয় এস হচ্ছে সোনালিস মাদার রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে অশোক কুমার এস হচ্ছে সোনালিস ফাদার রূপে, নেক্সট হচ্ছে ভারত দেবী এস হচ্ছে সোনালিস গ্র্যান্ড মাদার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস সোনালিস পার্টনার আন্ট রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে ভরতকাল এস হচ্ছে সোনালিস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এস হচ্ছে নাগেন যেটা হচ্ছে দীপালিস পার্টনার আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন, এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005-এ এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005-এ, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ হতে চলেছে 35:52, এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক, সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়, এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55, এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47, এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47, এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43, এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57, এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52, এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41, এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47, এবং 10 নম্বরের লেন্থ হচ্ছে 3:57, এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন যেটা হচ্ছে দি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013, এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013, থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ, এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আর্চিভ ফ্রম দি অরিজিনাল যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল, এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড দি ফিল্ম ফিউচার্স দ্য বেঙ্গলি অ্যাক্টর জিৎ অ্যান্ড কোয়েল মল্লিক ইন দি লিড রোলস। তো লিড রোলসে আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন, এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম, and it was the fifth consecutive film of Jeet and Koel Malik together. So the film attract huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with with blockbuster songs. So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ কোয়েলমৌলি, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 November 2005 যেটা হচ্ছে কলকাতা। অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ এস হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন্ড রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাসগুপ্তা এস হচ্ছে বরুণ যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এস হচ্ছে দীপালি রূপে যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সুভাশিস মুখার্জি এস হচ্ছে নিতাল পণ্ডিত রূপে। নেক্সট হচ্ছে মিমি দত্ত এস হচ্ছে রূপালী যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে দিলীপ রয় এস হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আলকানা রয় এস হচ্ছে সোনালী মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অশোক কুমার এস হচ্ছে সোনালী ফাদার রূপে। নেক্সট হচ্ছে ভারত দেবী এস হচ্ছে সোনালী গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস সোনালী প্যাটার্নাল আন্ট রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে ভরতকাল এস হচ্ছে সোনালী ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এস হচ্ছে নাগেন যেটা হচ্ছে দীপালিস প্যাটার্নাল আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল এ 2005 এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং 10 নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন যেটা হচ্ছে দি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 August 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 August 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 September 2013 এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে যেটা আর্চিভ ফ্রম দি অরিজিনাল যেটা অন হচ্ছে 21 September 2013 এবং রিট্রাইভ করা হয়েছিল 4 September 2013। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম যেটাকে 2005 ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস and the film features the Bengali actors Jeet and Koel Maulik in the lead roles। তো lead roles এ আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the fifth consecutive film of Jeet and Koel molded together. So the film attracted huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with crackbuster songs. So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা এন্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি এন্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। नेक्स्ट होचे प्रोड्यूस बाय होचे श्री वेंकटेश फिल्म्स एंड नेक्स्ट होचे रिलीज डेट आज अपना देखते पे जाबेन 4 November 2005 जेटा होचे कोलकाता एंड रनिंग टाइम होचे 2:13:49 एवं काउंट्री बेस होचे अपना देखते पे जाबेन एर इंडिया एवं लैंग्वेज होते चलेছে एर बेंगली। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন্ড রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এস হচ্ছে বরুণ যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। नेक्स्ट होचे रूपा भट्टाचार्य एच होचे दीपाली रूपे जेटा होचे सोनाली सिस्टर एंड अरुण होचे सिस्टर इन लो रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होचे सुभाषिस मुखार्जी एच होचे नीताल पंडित रूपे। नेक्स्ट होचे मिमी दत्त एच होचे रूपाली जेटा होचे दीपाली एंड सोनाली काजिन सिस्टर रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होचे दिलीप रॉय एच होचे अरुण फादर रूपे देखते पाबेन। नेक्स्ट होचे अलकाना रॉय एच होचे सोनाली मदर रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होचे अशोक कुमार एच होचे सोनाली फादर रूपे। नेक्स्ट होचे भारत देवी एच होचे सोनाली ग्रैंड मदर रूपे देखते पाबेन। नेक्स्ट होचे संघमित्र बंदोपाध्याय एच सोनाली पार्टनार आंट रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होचे भरत कल एच होचे सोनाली ब्रादर रूपे। नेक्स्ट होचे श्यामल दत्त एच होचे नागेन जेटा होचे दीपाली पार्टनार आंकेल रूपे अपनारा देखते पाबेन एवं नेक्स्ट होता होचे সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005 এবং রেকর্ডেড করা হয়েছে 2005 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং টেন নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন যেটা হচ্ছে দি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 August 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 August 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 September 2013 এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে যেটা RG from the original যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013 এ। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005 এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস and the film features the Bengali actors Jeet and Koel Malik in the lead roles। तो lead roles से अपना ये दूसरों के देखते पे जावेन एवं next होते Jeet Ganguly composed the music of the film and it was the 5th consecutive film of Jeet and Koel Malik together। So the film attract huge positive response from the audience around West Bengal। So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place। So the film was immensely popular during its release with blockbuster songs। So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। नेक्स्ट होते प्रोड्यूस बाय होते श्री वेंकटेश फिल्म्स एंड नेक्स्ट होते रिलीज डेट आज अपना देखते पे जाबेन 4 नवेम्बर 2005 जेटा होते कोलकाता एंड रानिंग टाइम होते 2:13:49 एवं काउंट्री बेस होते अपना देखते पे जाबेन एर इंडिया एवं लैंग्वेज होते चलेছে एर বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার হচ্ছে অরুণ আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। नेक्स्ट होते रूपा भट्टाचार्य एच होते दीपाली रूपे, जरा होते सोनाली सिस्टर एंड अरुण होते सिस्टर इन लो रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होते सुभाषिस मुखार्जी एच होते नीताल पंडित रूपे। नेक्स्ट होते मिमी दत्त एच होते रूपाली, जरा होते दीपाली एंड सोनाली काजिन सिस्टर रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होते दिलीप रॉय एच होते अरुण फादर रूपे देखते पाबेन। नेक्स्ट होते अलकाना रॉय एच होते सोनाली मदर रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होते अशोक कुमार एच होते सोनाली फादर रूपे। नेक्स्ट होते भारत देवी एच सोनाली ग्रैंड मदार रूपे देखते पाबेन। नेक्स्ट होते संघमित्र बंदोपाध्याय सोनाली पार्टनार आंट रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होते भरतकाल एच होते सोनाली ब्रादार रूपे। नेक्स्ट होते श्यामल दत्त एच होते नागेन, जेटा होते दीपाली पार्टनार आंकेल रूपे अपनारा देखते पाबेन एवं नेक्स्ट होता होते সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005 এ এবং রেকর্ডেড করা হয়েছে 2005 এ এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং 10 নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন, যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013, এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005, যেটা হচ্ছে গমলো, যেটা রিটাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013। 3 নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং, যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। এবং 4 নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম, যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আরজি ফ্রম দি অরিজিনাল, যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, and the film features the Bengali actors Jeet and Koel Malik in the lead roles। तो lead roles से अपना ये दूसरों के देखते पे जावेन। एवं next होते Jeet Ganguly composed the music of the film and it was the 5th consecutive film of Jeet and Koel Malik together। So the film attract huge positive response from the audience around West Bengal। So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place। So the film was immensely popular during its release with blockbuster songs। So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। नेक्स्ट होचे प्रोड्यूस बाय श्री वेंकटेश फिल्म्स एंड नेक्स्ट होचे रिलीज डेट आज अपना देखते पे जाबेन 4 नवेम्बर 2005, जेटा होचे कोलकाता एंड रनिंग टाइम होचे 2:13:49 एवं काउंट्री बेस होचे अपना देखते पे जाबेन एर इंडिया एवं लैंग्वेज होते चलेছে एर बेंगली। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এস হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এস হচ্ছে দীপালি রূপে, যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শুভাশিস মুখার্জি এস হচ্ছে নিতাল পণ্ডিত রূপে। নেক্সট হচ্ছে মিমি দত্ত এস হচ্ছে রূপালী, যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে দিলীপ রয় এস হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আলকানা রয় এস হচ্ছে সোনালী মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অশোক কুমার এস হচ্ছে সোনালী ফাদার রূপে। নেক্সট হচ্ছে ভারত দেবী এস হচ্ছে সোনালী গ্র্যান্ড মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস সোনালী পার্টনার আন্ট রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে ভরতকাল এস হচ্ছে সোনালী ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এস হচ্ছে নাগেন, যেটা হচ্ছে দীপালিস পার্টনার আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন। এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005-এ এবং রেকর্ডেড করা হয়েছে 2005-এ এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি, তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং টেন নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন, যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005, যেটা হচ্ছে গমলো, যেটা রিটাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং, যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013 এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম, যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আরজি ফ্রম দি অরিজিনাল, যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস and the film features the Bengali actors Jeet and Koel Malik in the lead roles। তো lead roles আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the fifth consecutive film of Jeet and Koel Malik together, so the film attract huge positive response from the audience around West Bengal, so the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place, so the film was immensely popular during its release with blockbuster songs। so next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 নভেম্বর 2005, যেটা হচ্ছে কলকাতা অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ এজ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এজ হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এজ হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ হচ্ছে অরুণ আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এজ হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এজ হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এজ হচ্ছে দীপালি রূপে, যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সুভাশিস মুখার্জি এজ হচ্ছে নিতাল পণ্ডিত রূপে। নেক্সট হচ্ছে মিমি দত্ত এজ হচ্ছে রূপালী, যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে দিলীপ রয় এজ হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আলকানা রয় এজ হচ্ছে সোনালী মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অশোক কুমার এজ হচ্ছে সোনালী ফাদার রূপে। নেক্সট হচ্ছে ভারত দেবী এজ হচ্ছে সোনালী গ্র্যান্ড মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এজ সোনালী পার্টনার আন্ট রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে ভরতকাল এজ হচ্ছে সোনালী ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এজ হচ্ছে নাগেন, যেটা হচ্ছে দীপালিস পার্টনার আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005-এ এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005-এ এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়। এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি, তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং টেন নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন, যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো, যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সংস যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আরজি ফ্রম দি অরিজিনাল, যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এই ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড দি ফিল্ম ফিউচার্স দ্য বেঙ্গলি অ্যাক্টর জিৎ অ্যান্ড কোয়েল মল্লিক ইন দি লিড রোলস। তো লিড রোলসে আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the fifth consecutive film of Jeet and Koyal Maulik together. So the film attract huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with blockbuster songs. So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারম্বরত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 নভেম্বর 2005 যেটা হচ্ছে কলকাতা অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ এজ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এজ হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এজ হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ হচ্ছে অরুণ আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারম্বরত চ্যাটার্জি এজ হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এজ হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এজ হচ্ছে দীপালি রূপে, যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সুভাশিস মুখার্জি এজ হচ্ছে নিতাল পণ্ডিত রূপে। নেক্সট হচ্ছে মিমি দত্ত এজ হচ্ছে রূপালী, যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন। नेक्स्ट होच्छे दिलीप रॉय एच होच्छे अरुण फादर रूपे देखते पाबेन। नेक्स्ट होच्छे अलकाना रॉय एच होच्छे सोनालीज मदार रूपे आपनारा देखते पाबेन। नेक्स्ट होच्छे अशोक कुमार एच होच्छे सोनालीज फादर रूपे। नेक्स्ट होच्छे भारत देवी एच होच्छे सोनालीज ग्रैंड मदार रूपे देखते पाबेन। नेक्स्ट होच्छे संघमित्र बंदोपाध्याय एच सोनालीज पार्टनार आंट रूपे आपनारा देखते पाबेन। नेक्स्ट होच्छे भरतकाल एच होच्छे सोनालीज ब्रादार रूपे। नेक्स्ट होच्छे श्यामल दत्त एच होच्छे नागेन जेटा होच्छे दीपालिश पार्टनार अंकेल रूपे आपनारा देखते पाबेन। এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005-এ এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005-এ এবং জেনারেট করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52। এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক, সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আউট অফ 10 ট্র্যাক লিস্ট যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়। এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি, তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং টেন নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন যেটা হচ্ছে দি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সংস যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে যেটা আর্চিভ ফ্রম দি অরিজিনাল যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড দি ফিল্ম ফিউচার্স দ্য বেঙ্গলি অ্যাক্টর জিৎ অ্যান্ড কোয়েল মল্লিক ইন দি লিড রোলস, তো লিড রোলসে আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the fifth consecutive film of Jeet and Koyal Malik together, so the film attract huge positive response from the audience around West Bengal, so the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place, so the film was immensely popular during its release with blockbuster songs. So next হচ্ছে ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 নভেম্বর 2005 যেটা হচ্ছে কলকাতা অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতেশ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে, এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কেল রূপে, এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন্ড রূপে, নেক্সট হচ্ছে পারমব্রত চট্টোপাধ্যায় এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এস হচ্ছে বরুণ যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এস হচ্ছে দীপালি রূপে যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে সুভাশিস মুখার্জি এস হচ্ছে নিতাল পণ্ডিত রূপে, নেক্সট হচ্ছে মিমি দত্ত এস হচ্ছে রূপালী যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে দিলীপ রয় এস হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে আলকানা রয় এস হচ্ছে সোনালী মাদার রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে অশোক কুমার এস হচ্ছে সোনালী ফাদার রূপে, নেক্সট হচ্ছে ভারত দেবী এস হচ্ছে সোনালী গ্র্যান্ড মাদার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস সোনালী পার্টনার আন্ট রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে ভরতকাল এস হচ্ছে সোনালী ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এস হচ্ছে নাগেন যেটা হচ্ছে দীপালিস পার্টনার আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন, এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005-এ এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005-এ, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ হতে চলেছে 35:52, এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক, সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়, এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55, এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47, এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47, এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43, এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57, এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52, এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41, এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47, এবং 10 নম্বরের লেন্থ হচ্ছে 3:57, এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন যেটা হচ্ছে দি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013, এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013, থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ, এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে যেটা আর্চিভ ফ্রম দি অরিজিনাল যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল, এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, and the film features the Bengali actors Jeet and Koyal Malik in the lead roles. তো lead roles এ আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন, এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি composed the music of the film and it was the fifth consecutive film of Jeet and Koyal Malik together, so the film attract huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and hoche traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with with blockbuster songs. So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ কোয়েলমৌলি, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 November 2005 যেটা হচ্ছে কলকাতা। অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন্ড রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাসগুপ্তা এস হচ্ছে বরুণ যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এস হচ্ছে দীপালি রূপে যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সুভাশিস মুখার্জি এস হচ্ছে নিতাল পণ্ডিত রূপে। নেক্সট হচ্ছে মিমি দত্ত এস হচ্ছে রূপালী যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে দিলীপ রয় এস হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আলকানা রয় এস হচ্ছে সোনালী মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অশোক কুমার এস হচ্ছে সোনালী ফাদার রূপে। নেক্সট হচ্ছে ভারত দেবী এস হচ্ছে সোনালী গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস সোনালী পার্টনার আন্ট রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে ভরতকাল এস হচ্ছে সোনালী ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এস হচ্ছে নাগেন যেটা হচ্ছে দীপালিস পার্টনার আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল এ 2005 এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়। এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং 10 নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন যেটা হচ্ছে দি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 August 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 August 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 September 2013 এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে যেটা আর্চিভ ফ্রম দি অরিজিনাল যেটা অন হচ্ছে 21 September 2013 এবং রিট্রাইভ করা হয়েছিল 4 September 2013। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005 ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড দি ফিল্ম ফিউচার্স দ্য বেঙ্গলি অ্যাক্টর্স জিৎ অ্যান্ড কোয়েল মল্লিক ইন দি লিড রোলস। তো লিড রোলসে আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the fifth consecutive film of Jeet and Koel moulded together. So the film attracted huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with blockbuster songs. So next হচ্ছে ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ কোয়েল মৌলি, সঞ্জীব দাস গুপ্তা এন্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি এন্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। नेक्स्ट होचे प्रोड्यूस बाय होचे श्री बैंकोटेश फिल्म्स एंड नेक्स्ट होचे रिलीज डेट आज अपना देखते पाए जाबेन 4 November 2005 जेटा होचे कोलकाता एंड रनिंग टाइम होचे 2:13:49 एवं काउंट्री बेस होचे अपना देखते पाए जाबेन एर इंडिया एवं लैंग्वेज होते चलेছে एर बेंगली। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতেশ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন্ড রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এস হচ্ছে বরুণ যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। नेक्स्ट होचे रूपा भट्टाचार्य एच होचे दीपाली रूपे जेटा होचे सोनाली सिस्टर एंड अरुण होचे सिस्टर इन लो रूपे आपनारा देखते पाबेन। नेक्स्ट होचे सुभाषिस मुखार्जी एच होचे नीताल पंडित रूपे। नेक्स्ट होचे मिमी दत्त एच होचे रूपाली जेटा होचे दीपाली एंड सोनाली काजिन सिस्टर रूपे आपनारा देखते पाबेन। नेक्स्ट होचे दिलीप रॉय एच होचे अरुण फादर रूपे देखते पाबेन। नेक्स्ट होचे अलकाना रॉय एच होचे सोनाली मदर रूपे आपनारा देखते पाबेन। नेक्स्ट होचे अशोक कुमार एच होचे सोनाली फादर रूपे। नेक्स्ट होचे भारत देवी एच होचे सोनाली ग्रैंडमादर रूपे देखते पाबेन। नेक्स्ट होचे संघमित्र बंदोपाध्याय एच सोनाली पार्टनार आंट रूपे आपनारा देखते पाबेन। नेक्स्ट होचे भरत कल एच होचे सोनाली ब्रादर रूपे। नेक्स्ट होचे श्यामल दत्त एच होचे नागेन जेटा होचे दीपाली पार्टनार आंकेल रूपे आपनारा देखते पाबेन एबं नेक्स्ट जेटा होचे সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005 এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্রেক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্রেক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং টেন নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন, যেটা হচ্ছে দি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 August 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো, যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 August 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং, যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 September 2013 এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে এমটিএস ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আরজি ফ্রম দি অরিজিনাল, যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিটাইপ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। And the film features the Bengali actors Jeet and Koel Malik in the lead roles. So lead roles से अपना ये दूसरों के देखते पे जावेन। अब next होते Jeet Ganguly composed the music of the film, and it was the 5th consecutive film of Jeet and Koel Malik together. So the film attract huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with crackbuster songs. So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 নভেম্বর 2005, যেটা হচ্ছে কলকাতা, অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাসগুপ্তা এস হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এস হচ্ছে দীপালি রূপে, যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শুভাশিস মুখার্জি এস হচ্ছে নিতাল পণ্ডিত রূপে। নেক্সট হচ্ছে মিমি দত্ত এস হচ্ছে রূপালী, যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে দিলীপ রয় এস হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আলকানা রয় এস হচ্ছে সোনালী মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অশোক কুমার এস হচ্ছে সোনালী ফাদার রূপে। নেক্সট হচ্ছে ভারত দেবী এস হচ্ছে সোনালী গ্র্যান্ড মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস সোনালী পার্টনার আন্ট রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে ভরতকাল এস হচ্ছে সোনালী ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এস হচ্ছে নাগেন, যেটা হচ্ছে দীপালিস পার্টনার আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005-এ এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005-এ এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়। এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41। এবং 9 নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং 10 নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। যেটা হচ্ছে 5 নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন, যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013, এবং 2 নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005, যেটা হচ্ছে গমলো, যেটা রিটাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013। 3 নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং, যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। এবং 4 নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম, যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আরজি ফ্রম দি অরিজিনাল, যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, and the film features the Bengali actors Jeet and Koel Malik in the lead roles। तो lead roles से अपना ये दूसरों के देखते पे जावेन। एवं next होते Jeet Ganguly composed the music of the film and it was the 5th consecutive film of Jeet and Koel Malik together। So the film attract huge positive response from the audience around West Bengal। So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place। So the film was immensely popular during its release with blockbuster songs। So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। नेक्स्ट होते प्रोड्यूस बाय होते श्री वेंकटेश फिल्म्स एंड नेक्स्ट होते रिलीज डेट आज अपना देखते पे जाबेन 4 नवेम्बर 2005, जेटा होते कोलकाता एंड रनिंग टाइम होते 2:13:49 एवं काउंट्री बेस होते अपना देखते पे जाबेन एर इंडिया एवं लैंग्वेज होते चलेছে एर बेंगली। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতেশ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এস হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এস হচ্ছে দীপালি রূপে, যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শুভাশিস মুখার্জি এস হচ্ছে নিতাল পণ্ডিত রূপে। নেক্সট হচ্ছে মিমি দত্ত এস হচ্ছে রূপালী, যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে দিলীপ রয় এস হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আলকানা রয় এস হচ্ছে সোনালী মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অশোক কুমার এস হচ্ছে সোনালী ফাদার রূপে। নেক্সট হচ্ছে ভারত দেবী এস হচ্ছে সোনালী গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস সোনালী পার্টনার আন্ট রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে ভরতকাল এস হচ্ছে সোনালী ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এস হচ্ছে নাগেন, যেটা হচ্ছে দীপালিস পার্টনার আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন। এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005-এ এবং রেকর্ডেড করা হয়েছে 2005-এ এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। So next হচ্ছে ট্রেক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আউট অফ 10 ট্রেক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়। এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং টেন নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন, যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005, যেটা হচ্ছে গমলো, যেটা রিটাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং, যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013 এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম, যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আরজি ফ্রম দি অরিজিনাল, যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস and the film features the Bengali actors Jeet and Koel Malik in the lead roles। তো lead roles আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the fifth consecutive film of Jeet and Koel Malik together, so the film attract huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with blockbuster songs. So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 নভেম্বর 2005, যেটা হচ্ছে কলকাতা অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ এজ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এজ হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এজ হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ হচ্ছে অরুণ আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এজ হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এজ হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এজ হচ্ছে দীপালি রূপে, যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে শুভাশিস মুখার্জি এজ হচ্ছে নিতাল পণ্ডিত রূপে। নেক্সট হচ্ছে মিমি দত্ত এজ হচ্ছে রূপালী, যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে দিলীপ রয় এজ হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আলকানা রয় এজ হচ্ছে সোনালী মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অশোক কুমার এজ হচ্ছে সোনালী ফাদার রূপে। নেক্সট হচ্ছে ভারত দেবী এজ হচ্ছে সোনালী গ্র্যান্ড মাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এজ সোনালী পার্টনার আন্ট রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে ভরতকাল এজ হচ্ছে সোনালী ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এজ হচ্ছে নাগেন, যেটা হচ্ছে দীপালি পার্টনাল আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন। এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005-এ এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005-এ এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52। এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক, সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আউট অফ 10 ট্র্যাক লিস্ট যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়। এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি, তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং টেন নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন, যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো, যেটা রিটাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সংস যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আর্চিভ ফ্রম দি অরিজিনাল, যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড দি ফিল্ম ফিউচার্স দি বেঙ্গলি অ্যাক্টর জিৎ অ্যান্ড কোয়েল মল্লিক ইন দি লিড রোলস, তো লিড রোলসে আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the fifth consecutive film of Jeet and Koyal Maulik together. So the film attract huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with blockbuster songs. So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারম্বরত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি আর মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 নভেম্বর 2005 যেটা হচ্ছে কলকাতা অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ এজ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এজ হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এজ হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এজ হচ্ছে অরুণ আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারম্বরত চ্যাটার্জি এজ হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাসগুপ্তা এজ হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এজ হচ্ছে দীপালি রূপে, যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। नेक्स्ट होच्छे सुभाषिस मुखार्जी एच होच्छे नीताल पंडित रूपे नेक्स्ट होच्छे मिमी दत्त एच होच्छे रूपाली जेटा होच्छे दीपाली एंड सोनालीस काजिन सिस्टर रूपे आपनारा देखते पाबेन। नेक्स्ट होच्छे दिलीप रॉय एच होच्छे अरुण फादर रूपे देखते पाबेन। नेक्स्ट होच्छे अलकाना रॉय एच होच्छे सोनालीस मदार रूपे आपनारा देखते पाबेन। नेक्स्ट होच्छे अशोक कुमार एच होच्छे सोनालीस फादर रूपे। नेक्स्ट होच्छे भारत देवी एच होच्छे सोनालीस ग्रैंड मदार रूपे देखते पाबेन। नेक्स्ट होच्छे संघमित्र बंदोपाध्याय एच सोनालीस पार्टनार आंट रूपे अपना देखते हैं। नेक्स्ट हो भरतकाल एच हो सोनालीस ब्रादार रूपे। नेक्स्ट हो श्यामल दत्त एच हो नागेन जेटा हो दीपालिस पार्टनार आंकल रूपे अपनारा देखते पाबेन। नेक्स्ट हो साउंड ट्रैक सम्बन्धे बोली तो साउंड ट्रैक होच्छे जेटा रिलीज करा होयेछिलो 2005 ए एबं रेकर्डेड करा होयेछे 2005 ए এবং জেনারেট করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আউট অফ 10 ট্র্যাক লিস্ট যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়। এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23। সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং টেন নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সংস যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013 এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে যেটা আর্চিভ ফ্রম দি অরিজিনাল যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013 এ। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম যেটাকে 2005 এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড দি ফিল্ম ফিউচার্স দ্য বেঙ্গলি অ্যাক্টর জিৎ অ্যান্ড কোয়েল মল্লিক ইন দি লিড রোলস। তো লিড রোলসে আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the fifth consecutive film of Jeet and Koyal Malik together. So the film attract huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with blockbuster songs. So next হচ্ছে ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ কোয়েল মল্লিক সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু বিকাশ চাকি আর মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 নভেম্বর 2005 যেটা হচ্ছে কলকাতা অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতেশ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে, এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কেল রূপে, এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন রূপে, নেক্সট হচ্ছে পারমব্রত চট্টোপাধ্যায় এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এস হচ্ছে বরুণ যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এস হচ্ছে দীপালি রূপে যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে সুভাশিস মুখার্জি এস হচ্ছে নিতাল পণ্ডিত রূপে, নেক্সট হচ্ছে মিমি দত্ত এস হচ্ছে রূপালী যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে দিলীপ রয় এস হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে আলকানা রয় এস হচ্ছে সোনালিস মাদার রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে অশোক কুমার এস হচ্ছে সোনালিস ফাদার রূপে, নেক্সট হচ্ছে ভারত দেবী এস হচ্ছে সোনালিস গ্র্যান্ড মাদার রূপে দেখতে পাবেন, নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস সোনালিস পার্টনার আন্ট রূপে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে ভরতকাল এস হচ্ছে সোনালিস ব্রাদার রূপে, নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এস হচ্ছে নাগেন যেটা হচ্ছে দীপালিস পার্টনার আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন, এবং নেক্সট এটা হচ্ছে সাউন্ডট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ডট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005 এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005, এবং জেনারেট করেছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ হতে চলেছে 35:52, এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ডট্র্যাক, সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়, এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55, এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47, এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47, এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43, এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57, এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52, এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41, এবং 9 নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47, এবং 10 নম্বরের লেন্থ হচ্ছে 3:57, এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন যেটা হচ্ছে দি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013, এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013, থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সংস যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ, এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আর্চিভ ফ্রম দি অরিজিনাল যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005-এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল, এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, and the film features the Bengali actors Jeet and Koyal Malik in the lead roles. So lead roles se apnara ei dujonke dekhte peye jaben, ebong next hocche Jeet Ganguly composed the music of the film, and it was the fifth consecutive film of Jeet and Koyal Malik together. So the film attract huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions, and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with with Crackbuster songs. So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ কোয়েলমল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। নেক্সট হচ্ছে প্রডিউস বাই হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড নেক্সট হচ্ছে রিলিজ ডেট আপনারা দেখতে পেয়ে যাবেন 4 November 2005 যেটা হচ্ছে কলকাতা। অ্যান্ড রানিং টাইম হচ্ছে 2:13:49 এবং কাউন্ট্রি বেস হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে এর বেঙ্গলি। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ এস হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন্ড রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাসগুপ্তা এস হচ্ছে বরুণ যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে রূপা ভট্টাচার্য এস হচ্ছে দীপালি রূপে যেটা হচ্ছে সোনালী সিস্টার অ্যান্ড অরুণ হচ্ছে সিস্টার ইন ল রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সুভাশিস মুখার্জি এস হচ্ছে নিতাল পণ্ডিত রূপে। নেক্সট হচ্ছে মিমি দত্ত এস হচ্ছে রূপালী যেটা হচ্ছে দীপালি অ্যান্ড সোনালী কাজিন সিস্টার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে দিলীপ রয় এস হচ্ছে অরুণ ফাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আলকানা রয় এস হচ্ছে সোনালী মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অশোক কুমার এস হচ্ছে সোনালী ফাদার রূপে। নেক্সট হচ্ছে ভারত দেবী এস হচ্ছে সোনালী গ্র্যান্ডমাদার রূপে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সংঘমিত্র বন্দ্যোপাধ্যায় এস সোনালী পার্টনার আন্ট রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে ভরতকাল এস হচ্ছে সোনালী ব্রাদার রূপে। নেক্সট হচ্ছে শ্যামল দত্ত এস হচ্ছে নাগেন যেটা হচ্ছে দীপালিস পার্টনার আঙ্কেল রূপে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট যেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল এ 2005 এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং 10 নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন যেটা হচ্ছে দি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 August 2013 এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 August 2013। থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 September 2013 এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে যেটা আরজি ফ্রম দি অরিজিনাল যেটা অন হচ্ছে 21 September 2013 এবং রিট্রাইভ করা হয়েছিল 4 September 2013। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম যেটাকে 2005 ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস and the film features the Bengali actors Jeet and Koel Malik in the lead roles। তো lead roles এ আপনারা এই দুজনকে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে জিৎ গাঙ্গুলি কম্পোজ দি মিউজিক অফ দি ফিল্ম and it was the fifth consecutive film of Jeet and Koel molded together. So the film attracted huge positive response from the audience around West Bengal. So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions, and given a lucid image how Bengali wedding take place. So the film was immensely popular during its release with crackbuster songs. So next হচ্ছে ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয়, এবং স্টারিং হচ্ছে জিৎ কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি, অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। नेक्स्ट होचे प्रोड्यूस बाय होचे श्री वेंकटेश फिल्म्स। एंड नेक्स्ट होचे रिलीज डेट अपना देखते पे जाबेन 4 November 2005 जेटा होचे कोलकाता, एंड रानिंग टाइम होचे 2:13:49 एवं काउंट्री बेस होचे अपना देखते पे जाबेन एर इंडिया, एवं लैंग्वेज होते चलेছে एर बेंगली। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিৎ হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে, এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কে রূপে, এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন্ড রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এস হচ্ছে বরুণ যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। नेक्स्ट होचे रूपा भट्टाचार्य एच होचे दीपाली रूपे जेटा होचे सोनाली सिस्टर एंड अरुण होचे सिस्टर इन लो रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होचे सुभाषिस मुखार्जी एच होचे नीताल पंडित रूपे। नेक्स्ट होचे मिमी दत्त एच होचे रूपाली जेटा होचे दीपाली एंड सोनाली काजिन सिस्टर रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होचे दिलीप रॉय एच होचे अरुण फादर रूपे देखते पाबेन। नेक्स्ट होचे अलकाना रॉय एच होचे सोनाली मदर रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होचे अशोक कुमार एच होचे सोनाली फादर रूपे। नेक्स्ट होचे भारत देवी एच होचे सोनाली ग्रैंड मदर रूपे देखते पाबेन। नेक्स्ट होचे संघमित्र बंदोपाध्याय एच सोनाली पार्टनार आंट रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होचे भरत कल एच होचे सोनाली ब्रादर रूपे। नेक्स्ट होचे श्यामल दत्त एच होचे नागेन जेटा होचे दीपालिस पार्टनार आंकेल रूपे अपनारा देखते पाबेन। एवं नेक्स्ट जेटा होचे সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005 এবং রেকর্ডেড করা হয়েছে একে 2005, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ হতে চলেছে 35:52। এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায়, অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্র্যাক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায়। এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55, এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47, এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47, এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43, এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57, এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52, এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41, এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47, এবং টেন নম্বরের লেন্থ হচ্ছে 3:57, এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন, যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 August 2013, এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 যেটা হচ্ছে গমলো, যেটা রিট্রাইভ করা হয়েছিল 13 August 2013, থ্রি নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সং যেটা হচ্ছে গমলোর তরফ থেকে, এবং যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 4 September 2013-এ, এবং ফোর নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা RG from the original, যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিট্রাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013 এ। সো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুভদৃষ্টি ফিল্ম, যেটাকে 2005 এ ক্রিয়েট করা হয়েছিল এবং এটাকে বেঙ্গলি রোম্যান্স ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় অ্যান্ড প্রডিউস হচ্ছে আন্ডার দি ব্যানার অফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস and the film features the Bengali actors Jeet and Koel Malik in the lead roles। तो lead roles से अपना ये दूसरों के देखते पे जावेन एवं next होते Jeet Ganguly composed the music of the film and it was the 5th consecutive film of Jeet and Koel Malik together। So the film attract huge positive response from the audience around West Bengal। So the film was super hit at box office as it clearly portrayed Bengali culture and traditions and given a lucid image how Bengali wedding take place। So the film was immensely popular during its release with blockbuster songs। So next হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর আপনারা দেখতে পেয়ে যাবেন প্রভাত রয় এবং স্টারিং হচ্ছে জিৎ, কোয়েল মল্লিক, সঞ্জীব দাস গুপ্তা অ্যান্ড বিশ্বজিৎ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লাবণী সরকার, নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি। তো সিনেমাটোগ্রাফি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রেমেন্দু, বিকাশ চাকি অ্যান্ড মিউজিক বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি। नेक्स्ट होचे प्रोड्यूस बाय होचे श्री वेंकटेश फिल्म्स एंड नेक्स्ट होचे रिलीज डेट आज अपना देखते पे जाबेन 4 नवेम्बर 2005 जेटा होचे कोलकाता एंड रानिंग टाइम होचे 2:13:49 एवं काउंट्री बेस होचे अपना देखते पे जाबेन एर इंडिया एवं लैंग्वेज होते चलेছে एर बेंगली। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি। তো কাজ আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পেয়ে যাবেন, যেমন জিতে হচ্ছে অর্জুন রূপে, নেক্সট হচ্ছে কোয়েল মল্লিক এস হচ্ছে সোনালী রূপে এবং নেক্সট হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী এস হচ্ছে অরুণ আঙ্কেল রূপে এবং নেক্সট হচ্ছে লাবণী সরকার এস হচ্ছে অরুণ আন্ট রূপে। নেক্সট হচ্ছে পারমব্রত চ্যাটার্জি এস হচ্ছে রামের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সঞ্জীব দাশগুপ্তা এস হচ্ছে বরুণ, যেটা হচ্ছে অরুণ ব্রাদার রূপে। नेक्स्ट होचे रूपा भट्टाचार्य एच होचे दीपाली रूपे, जेटा होचे सोनाली सिस्टर एंड अरुण होचे सिस्टर इन लो रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होचे सुभाषिस मुखार्जी एच होचे नीताल पंडित रूपे। नेक्स्ट होचे मिमी दत्त एच होचे रूपाली, जेटा होचे दीपाली एंड सोनाली काजिन सिस्टर रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होचे दिलीप रॉय एच होचे अरुण फादर रूपे देखते पाबेन। नेक्स्ट होचे अलकाना रॉय एच होचे सोनाली मदर रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होचे अशोक कुमार एच होचे सोनाली फादर रूपे। नेक्स्ट होचे भारत देवी एच होचे सोनाली ग्रैंड मदर रूपे देखते पाबेन। नेक्स्ट होचे संघमित्र बंदोपाध्याय एच सोनाली पार्टनार आंट रूपे अपना देखते पाबेन। नेक्स्ट होचे भरतकाल एच होचे सोनाली ब्रादार रूपे। नेक्स्ट होचे श्यामल दत्त एच होचे नागेन, जेटा होचे दीपाली पार्टनार आंकेल रूपे अपनारा देखते पाबेन एवं नेक्स्ट होता होचे সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক হচ্ছে যেটা রিলিজ করা হয়েছিল 2005 এ এবং রেকর্ডেড করা হয়েছে 2005 এ এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ হতে চলেছে 35:52 এবং নেক্সট হচ্ছে দেয়ার ইজ অলসো রবীন্দ্রসঙ্গীত ইন দি সাউন্ড ট্র্যাক। সো অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে জিৎ গাঙ্গুলি অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। সো নেক্সট হচ্ছে ট্রেক লিস্ট সম্বন্ধে বলি। তো ট্রেক লিস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আউট অফ 10 ট্রেক লিস্ট, যার বেশিরভাগ মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং লিরিক্স দিয়েছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং নেক্সট হচ্ছে লেন্থ সম্বন্ধে বলি। তো ফার্স্ট নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 5:23, সেকেন্ড নম্বরের লেন্থ হচ্ছে 3:55 এবং থার্ড নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং ফোর নম্বরের লেন্থ হচ্ছে 3:47 এবং ফাইভ নম্বরের লেন্থ হচ্ছে 2:43 এবং সিক্স নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং সেভেন নম্বরের লেন্থ হচ্ছে 3:52 এবং এইট নম্বরের লেন্থ হচ্ছে 2:41 এবং নাইন নম্বরের লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন 4:47 এবং টেন নম্বরের লেন্থ হচ্ছে 3:57 এবং টোটাল লেন্থ হচ্ছে 5:52 এর টোটাল লেন্থ আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলি। তো রেফারেন্স আপনারা এখানে আউট অফ 4 রেফারেন্স দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে ম্যাচ অফ স্ক্রিন, যেটা যদি টেলিগ্রাফের তরফ থেকে কলকাতা যেটাকে রিট্রাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013, এবং দু নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005, যেটা হচ্ছে গমলো, যেটা রিটাইভ করা হয়েছিল 13 আগস্ট 2013। 3 নম্বর হচ্ছে শুভদৃষ্টি 2005 সংস, যেটা হচ্ছে গমলোর তরফ থেকে এবং যেটাকে রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। এবং 4 নম্বর হচ্ছে শুভদৃষ্টি অ্যালবাম, যেটা হচ্ছে MTS ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আরজি ফ্রম দি অরিজিনাল, যেটা অন হচ্ছে 21 সেপ্টেম্বর 2013 এবং রিটাইভ করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2013-এ। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।